হ্যাঁ, তোমাদের এখন মানে নেক্সট ক্লাস হচ্ছে ইংলিশ। আজকের বিষয় হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনিং। তোমরা এই ওয়ার্ডগুলো পড়ছো আর এই ওয়ার্ডের অর্থগুলো তোমরা এখন জানবে, ওয়ার্ডের অর্থগুলো জানবে। যেমন ধরো এটার নাম কি, তোমরা তো অবশ্যই মনে রাখছো, এটার নাম বড় হাতের আই। তাহলে আই এন কে, ইঙ্ক। ইঙ্ক মানে কি হবে, কালি। ইঙ্ক মানে কি হবে, কালি। কালিটা আমরা বানান করে দেখে নেই, কয়ে আকারে কা লয় রশিকারে লি, কালি। কয়ে আকারে কা লয় রশিকারে লি, কালি। জে এ আর, জার। জার মানে কি হবে, কলস। ক ল দন্তস্য, কলস। তাহলে জার মানে কি হবে, কলস। জে ইউ জি, জাগ। কি হবে, জে ইউ জি, জাগ। জাগ মানে জগ। জাগ মানে কি হয়, জগ। যে জগ করে তোমরা পানি নেও এবং গ্লাসে ঢেলে খাও। বরকা জ গ, জগ। বরকা জ গ, জগ। কে আই টি ই, কাইট। কাইট মানে কি, ঘুড়ি। সবাই ঘুড়ি চিনো এবং উড়াতেও পছন্দ করো। তাহলে ঘুড়িটা আমরা বানান দেখে নেই, ঘর অসুকার ঘু ডয় শূন্য রয় শিকারে রি, ঘুড়ি। তাহলে কাইট মানে কি হবে, ঘুড়ি। কাইট মানে কি হবে, ঘুড়ি। কে ই ওয়াই, কি। কি মানে চাবি, যে চাবিতে আমরা কি করি, তালা খুলি। তাহলে কে ই ওয়াই, কি। কি মানে চাবি। চয়ে আকারে চা বড় শিকারে বি, চাবি। চয়ে আকারে চা বড় শিকারে বি, চাবি। কি মানে চাবি। এল আই ও এন, লায়ন। এল আই ও এন, লায়ন। লায়ন মানে কি, সিংহ। লায়ন মানে কি, সিংহ। দন্ত সরসিকে সি অনুসার হ, সিংহ। দন্ত সরসিকে সি অনুসার হ, সিংহ। তাহলে আমরা আবার করে নেই, ইঙ্ক মানে কালি। ইঙ্ক মানে কালি। জার মানে কলস। জার মানে কলস। জাগ মানে জগ। জাগ মানে জগ। কাইট মানে ঘুড়ি। কাইট মানে ঘুড়ি। কি মানে চাবি। কি মানে চাবি। লাইন মানে সিংহ। লাইন মানে সিংহ। তাহলে আমরা এগুলো কি করব, বাসায় বেশি বেশি পড়ব এবং খাতা ভর্তি করে সুন্দর করে লিখে রাখবো, ঠিক আছে। এখন দেখো তোমাদের পরবর্তী সাবজেক্টটা হচ্ছে স্পোকেন। এখন স্পোকেন দেখো, এক নম্বর প্রশ্ন অর্থাৎ নাম্বার ওয়ান, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তাহলে হাউ ওল্ড আর ইউ মানে কি, তোমার বয়স কত। তাহলে তোমার বয়স হচ্ছে ছয় বৎসর। তাহলে অ্যান্সার হচ্ছে আই অ্যাম সিক্স ইয়ার্স ওল্ড। আই অ্যাম সিক্স ইয়ার্স ওল্ড, আমার বয়স ছয় বছর, ঠিক আছে। এভাবে তোমরা পড়ে নেবে। দ্বিতীয়টা হচ্ছে নাম্বার টু, হোয়াট ইজ ইউর স্কুল নেম, অর্থাৎ তোমার তোমার স্কুলের নাম কি। তোমাদের স্কুলের নাম অবশ্যই তুমি জানো, সেটা হচ্ছে আওয়ার স্কুল নেম ইজ অর্কিড স্কুল অ্যান্ড কলেজ। আওয়ার স্কুল নেম ইজ অর্কিড স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে। তোমাদের স্কুলের নাম তো অবশ্যই জানো, শুধু ইংলিশে পড়তে হবে এ পর্যন্তই। নাম্বার থ্রি, হোয়াট ক্লাস ডো ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে বা কোন শ্রেণীতে পড়ো। তাহলে হোয়াট ক্লাস ডো ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো। এখন আনসার হচ্ছে আই রিড ইন ক্লাস নার্সারি, তুমি নার্সারিতে পড়ো তাই তোমাকে নার্সারি বলতে হবে। তাহলে আই রিড ইন ক্লাস নার্সারি।
তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারি, ঠিক আছে? এখন আরেকবার বলো, আই রিড ইন ক্লাস নার্সারি। নাম্বার ফোর, হোয়াট ইজ ইউর রুল নাম্বার? তোমার একটা রুল নাম্বার অবশ্যই আছে, সেই রুল নাম্বারটা জানতে চাইছে যে তোমার রুল নাম্বারটা কত। তাহলে মাই রুল নাম্বার ইজ, এখানে হবে খালি করা আছে, তোমাদের যার যার রুল নাম্বারগুলা এই ঘরে বসাই দিতে হবে। তোমরা সবাই এক একটা করে রুল নাম্বার আছে, যেমন 1, 2, 3, 4 এরকম যার যার রুল নাম্বার যেটা সেটাকে তোমরা বসাই দিবে। তাহলে হোয়াট ইজ ইউর রুল নাম্বার, তোমার রুলের নাম্বারটা কত, সেটা হচ্ছে মাই রুল নাম্বার ইজ, যার যার রুল নাম্বারটা বসাই দিবে মনে থাকবে। তাহলে দেখো আরেকবার, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড, আমার বয়স 6 বছর। হোয়াট ইজ ইউর স্কুল নেম, তোমার বিদ্যালয়ের নাম কি? আওয়ার স্কুল নেম ইজ অর্কিড স্কুল অ্যান্ড কলেজ। তাহলে আমাদের বিদ্যালয়ের নাম কি? অর্কিড স্কুল অ্যান্ড কলেজ। হোয়াট ক্লাস ডো ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো? আই রিড ইন ক্লাস নার্সারি। তাহলে আই রিড ইন ক্লাস নার্সারি। হোয়াট ইজ ইউর রুল নাম্বার, তোমার রুল নাম্বার কত? তাহলে তোমার রুল নাম্বারটা হচ্ছে যা যা রুল নাম্বার তোমরা জানো সেই রুল নাম্বারগুলো বসাই দিবে। মাই রুল নাম্বার ইজ, যা যা রুল নাম্বারটা দিয়ে দিবে, ঠিক আছে? মাই রুল নাম্বার ইজ, যা যা রুল নাম্বারগুলো দিয়ে দিবে। আর এগুলো তোমাদের মৌখিক পড়া, তোমাদের এইগুলো কী হচ্ছে মৌখিক পড়া, মুখে মুখে বলতে হবে এবং মনে রাখতে হবে। প্রশ্ন যখন আমরা করব তখন তোমরা উত্তরগুলো দিয়ে দিবে। সেভাবে তোমরা এখন কী করবে, পড়াগুলো ভালো করে পড়বে, মনে রাখবে, যাতে ভালো রেজাল্ট করতে পারো বাসায় বসে বসে, স্কুলে না আসো যাতে ভালো রেজাল্ট করতে পারো, ঠিক আছে? আমি আশা করব তোমরা সুন্দর করে পড়ো, আবার আমাদের সাথে দেখা হবে, তখন অবশ্যই কথা হবে, ঠিক আছে? ভালো করে পড়ো এবং লিখে রাখবে, ঠিক আছে? আজকের মতো আল্লাহ হাফেজ।